হ্যালো অ্যারিন চ্যাপ্টারটির উপর আমরা কিছু সিলেক্টিভ প্রবলেম পড়ব। ফার্স্ট কোশ্চেনটা কি দিয়েছে, এখানে এক্স এবং ওয়াই দুখানা বন্ড দেওয়া আছে, বলেছে এদের বন্ড লেন্থ কম্পেয়ার করতে। দেখো সেটা হলো, যদি আমরা ক্লোরিনটা যদি ফিনাইল রিংয়ের সঙ্গে ডাইরেক্ট অ্যাটাচ থাকে, তখন এই ক্লোরিনের লোন পেয়ারগুলো কি করে না রেজোন্যান্স ইনভলভ হয়। তাহলে এই যে বন্ডটা রয়েছে, এই বন্ডটা যেটা সিঙ্গেল বন্ড ছিল, রেজোন্যান্সের জন্য পার্সিয়াল ডবল বন্ড হতে পারে, এবং পার্সিয়াল ডবল বন্ড ফর্মেশনের জন্য এর বন্ড লেন্থটা কী হবে, ছোট হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। বাট এইটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, CH2Cl এর সঙ্গে যে ক্লোরিনের লোন পেয়ারটা রয়েছে, এই লোন পেয়ারটা রেজোন্যান্স করতে পারে না, বিকজ ফিনাইল রিং থেকে দূরে রয়েছে, রাইট? সো এই বন্ডটা অলওয়েজ সিঙ্গেল বন্ড, এবং অলওয়েজ সিঙ্গেল বন্ডের জন্য আমরা জানি সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ বেশি হয়ে থাকে, তার মানে এই বন্ডটা কি হবে, লার্জ ডিস্টেন্স হয়ে থাকবে, বিকজ এটা রেজোন্যান্স করতে পারছে না। কিন্তু যখন ফিনাইল রিং এর সঙ্গে অ্যাটাচ থাকে, তখন এটা রেজোন্যান্স করতে পারে বলে এটা একটা পার্সিয়াল ডবল বন্ড তৈরি হয়, অর্থাৎ ছোট হয় বন্ড লেন্থ বা স্মল হয়। সেকেন্ড একটি কোশ্চেন দেওয়া আছে, MG ডাইইথার দিলে A, তার মানে এটা কি হবে, এই যে MG-টা এই BR এর মাঝখানে এসে ইন্ট্রোডিউসড হবে, মানে MG BR তৈরি করবে, তার মানে এটা মাইনাস। এরপর দেখো কার্বন ডাইঅক্সাইড আছে, তো কার্বন ডাইঅক্সাইড দিলে কী হবে, মাইনাসটা গিয়ে কার্বনে অ্যাট্যাক করে, এই বন্ডটা ওপেন হয়। তাহলে ফিনাইল রিং কার্বন একটা ডবল বন্ডও রয়েছে, এটা গিয়ে অ্যাট্যাক করেছে, এটা কী হচ্ছে, ও মাইনাস, তার সঙ্গে MG BR, রাইট? যাকে এই এস থ্রি ও প্লাস দিলে এটা কি হয়ে যাবে, OH তৈরি হয়ে যাবে, বেঞ্জোইক অ্যাসিড তৈরি করবে। থার্ড কোশ্চেন, এখানে বলেছে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিলে কি হবে। এবার আমরা কি জানি বলো, ক্লোরিন লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স করলে রিংয়ের মধ্যে, তার মানে এটা কি ওরিয়েন্টিং গ্রুপ না অর্থো প্যারা ওরিয়েন্টিং গ্রুপ। আর আমরা কি জানি না, সালফিউরিক অ্যাসিড দিলে কোন গ্রুপটা আসে, না SO3H গ্রুপটা আসে, কোন পজিশনে আসবে, না দুটো পজিশনে পসিবিলিটি রয়েছে, একটা হলো অর্থো পজিশনে আসতে পারে SO3H গ্রুপ, আর একটা কোথায় আসতে পারে, এই ক্লোরিন দিলে এটা কি আছে, প্যারা পজিশনে আসতে পারে, ওকে, বিকজ ক্লোরোবেঞ্জিনের লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স করে, অর্থাৎ এটা একটি অর্থো প্যারা ওরিয়েন্টিং গ্রুপ। ফোর নাম্বার কোশ্চেন, কপার দিলে কি হবে, নিশ্চয়ই জানো ক্লোরোবেঞ্জিন, দুটো ক্লোরোবেঞ্জিন থাকবে আর মাঝখানে কপার থাকবে, তাই তো? তাহলে কি হবে, বাই ফিনাইল কম্পাউন্ড প্রডিউসড হবে। তারপরটা দেওয়া আছে, এনে দিলে কি হবে, এনে দিলে এই যে ক্লোরিন, মাঝখানে দুটো এনে, উর্চ রিয়াকশন যেটাকে বলে থাকি, সরি এখানে ক্লোরিন আর CH3 আছে, সো দিস উইল বি CH3, সো টলোইন ফর্ম করবে। যদি এদের নিজেদের মধ্যেও একটা প্রোডাক্ট তৈরি হতে পারে, এদের নিজেদের মধ্যেও আর একটা প্রোডাক্ট সাইড প্রোডাক্ট আকারে আসতে পারে, তো এইটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা, এটা হলো ক্লোরোবেঞ্জিন প্রিপারেশন আমরা জানি। তারপরে কোশ্চেনটা বলেছে AgNO3 দিলে কোনো প্রেসিপিটেট পড়ে না, তার কারণটা হচ্ছে এখানে ক্লোরিনটা ব্রেক হয় না। কেন ক্লোরিনটা ব্রেক হয় না, না ক্লোরিনের লোন পেয়ারটা রেজোন্যান্স করে এই যে বন্ডটা রয়েছে এটাকে পার্সিয়াল ডবল বন্ড তৈরি করে, এবং পার্সিয়াল ডবল বন্ড তৈরি হওয়ার জন্য বন্ডটা স্ট্রং হয়ে থাকে, এবং বন্ডটা স্ট্রং হওয়ার জন্য বন্ডটা ব্রেক হয় না, তাই নো PPT। বাট ইন দ্যাট কেস এখানে রেজোন্যান্স করতে পারে না, তাই ক্লোরিনের বন্ডটা ব্রেক হতে পারে। আর একটা অ্যাডভান্টেজ আছে, যদি ক্লোরিনের বন্ডটা ব্রেক হয়, তাহলে যে কার্বোক্যাটনটা জেনারেট করে দিয়ে ক্লোরিনটা যেটা ব্রেক হলো, এজির সঙ্গে AgCl এ প্রেসিপিটেট পড়লো হোয়াইট PPT,
কিন্তু এই যে কার্বোকেটনটা জেনারেট করে সেই কার্বোকেটনটা রেজোনেন্স করে স্টেবল হয়, রেজোনেন্স করে স্টেবল হয়, বুঝে গেছে? তো সেই কারণে কি হয় না, ক্লোরিনটা কি হয় ব্রেক হয়ে যায়। কিন্তু এটার ক্ষেত্রে কি হয়, এই ক্লোরিনটা নিজেই রেজোনেন্স করে এটাকে পার্সিয়াল ডবল বন্ড তৈরি করছে, আর আমরা জানি ডবল বন্ডকে ব্রেক করা খুব কঠিন হয়। তো ব্রেক করা কঠিন হয় বলে এইখান থেকে ক্লোরিনটা ব্রেক হতে পারে না, তাই এজি এবং সিএল এর সঙ্গে এজি সিএল এর কোনো প্রেসিপিটেট পড়ে না, তাই নো পিপিটি কথাটা বলা হয়েছে। বাট ইন দ্যাট কেস ক্লোরিনের লোন পেয়ারটা রেজোনেন্স করে না। অ্যাডিশনালি যদি ক্লোরিনটা বেরিয়ে যায়, কার্বোকেটনটা রেজোনেন্স স্টেবিলাইজ, তার মানে ক্লোরিনটাকে বার করে দিতে চাইবে, এবং যে ক্লোরিনটা বেরিয়ে যাবে সেটা সিলভারের সঙ্গে এজি সিএল এ প্রেসিপিটেট পড়বে, হোয়াইট পিপিটি। নেক্সট কোশ্চেন, দুটো কম্পাউন্ডের মধ্যে বয়লিং পয়েন্ট কম্পেয়ার করতে বলেছে। এখন দেখো এই দুটো কম্পাউন্ডের মধ্যে প্রথমে বয়লিং পয়েন্ট যদি দেখি, ক্লোরিনগুলো কি আছে কাছাকাছি রয়েছে, অর্থাৎ অ্যাঙ্গেলটা কম, অ্যাঙ্গেলটা কম হলে কি হয় ডাইপোলটা বেশি। এটা আর এটা দেখো ডাইপোল জিরো, কারণ ক্লোরিনটা ওপরে টানছে, এই ক্লোরিন নিচের দিকে টানছে, তার মানে আলটিমেটলি ফোর্সটা কি হয়ে যাচ্ছে, নিউট্রালাইজড হয়ে যাচ্ছে। তার মানে এই কম্পাউন্ডটা একটা নন পোলার কম্পাউন্ড, আর এই কম্পাউন্ডটা কি আছে একটা পোলার কম্পাউন্ড। এবং মনে রাখবে বয়লিং পয়েন্ট কার উপর ডিপেন্ড করে, বয়লিং পয়েন্ট টোটালি ডিপেন্ড করে থাকে পোলারিটির উপর, যার পোলারিটি বেশি তার বয়লিং পয়েন্ট বেশি। সো এই কম্পাউন্ডটা বেশি পোলার, তাই জন্য এই কম্পাউন্ডটার বয়লিং পয়েন্ট বেশি হয়ে থাকবে। বাট মেল্টিং পয়েন্ট কিন্তু ডিপেন্ড করে থাকে সিমেট্রির উপর এবং প্যাকিংয়ের উপর। তো মেল্টিং পয়েন্ট কার উপর ডিপেন্ড করে থাকবে, না মেল্টিং পয়েন্ট ডিপেন্ড করে থাকবে প্রপোর্শনাল টু সিমেট্রি। যত বেশি সিমেট্রি থাকবে তত ভালো মেল্টিং পয়েন্ট। তো প্যারা কম্পাউন্ডটা দেখো সিমেট্রিটা বেশি, তাই না, সিমেট্রি বেশি, কিন্তু অর্থতে সিমেট্রি কম। তাই প্যারা কম্পাউন্ডটা যেহেতু সিমেট্রিটা বেশি, সুন্দরভাবে প্যাকিং হতে পারে, আর প্যাকিং হওয়াটা হলো একটা অ্যাট্রাকশান ফোর্স, ফলে অ্যাট্রাকশান ফোর্সটা অনেক বেশি হবে, সো মেল্টিং পয়েন্ট বেশি হবে। তার মানে খেয়াল করে দেখবে কিন্তু বয়লিং পয়েন্ট ডিপেন্ড করে ডাইপোল মোমেন্টের উপর, কিন্তু মেল্টিং পয়েন্ট ডিপেন্ড করে থাকে সিমেট্রির উপর। প্যারা কম্পাউন্ডের সিমেট্রি বেশি হয়ে থাকে, সো প্যারা কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট বেশি হয়ে থাকে। বাট যদি বয়লিং পয়েন্ট খেয়াল করি তখন কিন্তু অর্থ প্রোডাক্টটার বেশি হয়ে থাকে, যেটা আমি ডিসকাস করলাম। নাও আমরা নেক্সট কোশ্চেনে চলে আসছি। নেক্সট কোশ্চেনটা দেখো ডিডিটি প্রিপারেশান দিয়েছে। তো ডিডিটি কীভাবে প্রিপেয়ার করা হয়, না আমার কাছে CCl3 CHO এরমভাবে কম্পাউন্ড থেকে থাকে, আর কি নিই না দুটো ক্লোরোবেনজিন নিই, দুটো ক্লোরোবেনজিন নেওয়া হয়। বেসিক্যালি এর হাইড্রোজেন, এইখানেও যে প্যারাপজিশনে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে ওয়াটার মলিকুল বেরিয়ে যায়। বেরিয়ে গেলে কেমন দেখতে হচ্ছে, না CCl3 CH, এখানে রিং, ওপরে সিএল থাকছে, এটার ক্ষেত্রে একই রকম, এই রিং ওপরে সিএল থাকছে। তা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো মিথেন, ওকে। নেক্সট কি বলেছে, ক্লোরোবেনজিন ইজ অর্থো প্যারা ওরিয়েন্টিং গ্রুপ। কেন দেখো ক্লোরোবেনজিনের মধ্যে কি কি জিনিস আছে, ক্লোরোবেনজিন নিজে ইলেকট্রন উইথড্র কর নেয়, মাইনাস আই এফেক্ট আছে। তো যারা উইথড্র কর নেয় ইলেকট্রন রিং থেকে তারা হয় মেটা ওরিয়েন্টিং গ্রুপ। তো এটা এক্সপেক্টেড, ক্লোরোবেনজিন হলো একটা মেটা ওরিয়েন্টিং গ্রুপ। কিন্তু ক্লোরোবেনজিনের যেমন মাইনাস আই এফেক্ট আছে, ঠিক তেমনই ক্লোরোবেনজিনের এই যে লোন পেয়ারটা রয়েছে, লোন পেয়ারটা রেজোনেন্স করে, মানে যেটাকে বলা হয় প্লাস আর এফেক্ট। তাহলে ক্লোরোবেনজিনে যেমন মাইনাস আই এফেক্ট আছে, তেমনই প্লাস আর এফেক্টও আছে। তাহলে ভালো করে ভাবো, মাইনাস আই এফেক্ট রিং থেকে ইলেকট্রনটা উইথড্র করে নেয়, কিন্তু লোন পেয়ারটা রেজোনেন্স করে রিংয়ের মধ্যে ইলেকট্রন পুশ করে, যেটাকে বলি আমরা প্লাস আর এফেক্ট। এটা দেখতে পাওয়া গেছে ক্লোরোবেনজিনের ক্ষেত্রে মাইনাস আই এফেক্টের থেকে প্লাস আর এফেক্টটা বেশি পরিমাণে প্রিডোমিনেট করছে, মানে বেশি পাওয়ারফুল, ওকে। যেহেতু প্লাস আর এফেক্টটা বেশি পাওয়ারফুল, তার মানে রিংটা ইলেকট্রন পুশ করাটা বেশি পাওয়ারফুল, তাই জন্য এটাকে কি বলবো আমরা, অর্থো প্যারা ওরিয়েন্টিং গ্রুপ।
ওকে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন অ্যামোনিয়া দিলে কি হবে এখানে NH2 গ্রুপ আসবে অ্যানিলিন প্রিপারেশনের প্রসেস বেনজাইন কি বেনজাইন বলা হয় এই বেনজিনিন এই ডবল বন্ডের এইখানে যদি একটা ডবল বন্ড থেকে থাকে মানে মানে বেসিক্যালি ট্রিপল বন্ড হলো সেটাকে বলে বেনজাইন বেনজাইন তৈরি রিঅ্যাকশনটা হলো পরে রিঅ্যাকশনটা এখানে কি হয় এনএ এনএইচ টু মানে কি এনএ প্লাস এনএইচ টু মাইনাস এই মাইনাসটা হাইড্রোজেনটাকে নেবে এই বন্ডটা এইখানে পড়বে ক্লোরিনটা বেরিয়ে যাবে তাহলে কেমন দেখতে হচ্ছে দেখো দেখো ভালো করে দেখো হাইড্রোজেনের সঙ্গে যে বন্ডটা ছিল সেটা দেখো এখানে পড়েছে মানে এখানে বন্ড তৈরি করছে যেটাকে বেনজাইন বলি আর ওপরে সিএস থ্রি যেমন ছিল তেমন থাকবে এবার কী হবে বলো তো এনএইচ টু মাইনাস এইখানে এসে অ্যাটাক করতে পারে এই বন্ডটা খুলতে পারে আর একটা পসিবিলিটি রয়েছে এনএইচ টু মাইনাস এই তলায় এসে অ্যাটাক করতে পারে এই বন্ডটা খুলবে তখন তো মানে দুটো পসিবিলিটি রয়েছে তাই জন্য একটা ওপরে অ্যাটাক করলে এখানে এনএইচ টু গ্রুপ আসবে এটা একটা প্রোডাক্ট হবে আর যদি মেটা পজিশনে অ্যাটাক করে তখন এইখানে এনএইচ টু গ্রুপ আসবে এটা আর একটা প্রোডাক্ট হবে ওকে এটা হলো বেনজাইন নেক্সট কি বলেছে দেখো নেক্সটটা যেটা বলেছে এই 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 মেকানিজমটা করতে বলেছে এনএওএইচ দিলে কি করে হবে তো মেকানিজমটা আমি করছি দেখো কিভাবে সিএল এটা হলো অ্যাক্টিভেটেড নিউক্লোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট কিন্তু অ্যাক্টিভেটেড নিউক্লোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন তো এনএওএইচ মানে কি এনএ প্লাস ওএইচ মাইনাস তো ওএইচ মাইনাসটা গিয়ে এসে এখানে অ্যাটাক করবে এই বন্ডটা এখানে পড়বে এই বন্ডটা এখানে আসবে এটা ওপরে উঠে যাবে রাইট তাহলে দেখতে কেমন হচ্ছে দেখতে দেখো এই বন্ডটা এখানে পড়েছে তার মানে এখানে একটা বন্ড এখানে একটা বন্ড ওপরে ক্লোরিন আর এখানে কি আছে ওইচ আর দেখো এই বন্ডটা এখানে চলে এসছে তার মানে ডবল বন্ড এন এটা অক্সিজেন মাথায় মাইনাস এখানে অ্যারোচিহ্ন দিয়ে অক্সিজেন আফটার দ্যাট কী হবে আপনাদের যেটা ঘটবে এই মাইনাসটা এখানে এসে পড়বে এই বন্ডটা এখানে পড়বে এই বন্ডটা এখানে পড়বে এবং ক্লোরিনটাকে বাইরে বার করে দেবে ওকে এই রিঅ্যাকশনটার নাম কি অ্যাক্টিভেটেড নিউক্লোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অ্যাক্টিভেটেড নিউক্লোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন তার মানে যত এনএটু গ্রুপ বাড়বে তত কিনা এই রিঅ্যাকশনটা হতে চাইবে ওকে তো এনএটু গ্রুপের একটা কিন্তু ইম্পর্টেন্ট রোল আছে বুঝতেই পারছো মেকানিজমটা থেকে তারপরে যে রিঅ্যাকশনটা আছে হান্স ডিকার নিশ্চয়ই বুঝতে পারছো এখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে গিয়ে সিএস থ্রি বিআর হলো প্রোডাক্ট তৈরি হয়ে থাকে আর যে আর পড়ে থাকে এজিবিআর একটা হয়ে থাকে আর কার্বন ডাইঅক্সাইড এটা সাইড প্রোডাক্ট এটা ইম্পর্টেন্ট না কিন্তু এই প্রোডাক্টটা লিখতেই হবে নেক্সট কোশ্চেন ডিরেক্ট আয়োডাইডেশন রিঅ্যাকশন কেন পসিবল না মানে বলতে চাইছে বেঞ্জিনের সঙ্গে যদি আয়োডিনের রিঅ্যাকশন করি তাহলে আয়োডোবেঞ্জিন তৈরি হবে হতেই পারে কারণ ক্লোরিনের করলে তো ক্লোরোবেঞ্জিন তৈরি হয় সো আয়োডিনের করলে আয়োডোবেঞ্জিন তৈরি হওয়া উচিত বলছে এই ডিরেক্ট আয়োডাইজেশন রিঅ্যাকশনটা করা হয় না তার কারণটা হচ্ছে এটা করার সঙ্গে সঙ্গে একটা সাইড প্রোডাক্ট বেরোয় এইচআই এই এইচআই হলো একটা গুড রিডিউসিং এজেন্ট ভালো বিজারক পদার্থ এই এইচআই কী করে এই আয়োডোবেঞ্জিনকে রিমুভ করে দিয়ে আবার বেঞ্জিনে কনভার্ট করে দেয় মানে রিভার্সেবল রিঅ্যাকশনটা করে দেয় ভালো করে বুঝবে রিঅ্যাকশনটা এইচআই তৈরি হয় এইচআই একটা গুড রিডিউসিং এজেন্ট ভালো বিজারক পদার্থ এবং সে কী করে আয়োডোবেঞ্জিন থেকে আয়োডিনটাকে রিমুভ করে দিয়ে আবার বেঞ্জিনে কনভার্ট করে দেয় এই কাজটি কিনা সে করে থাকে তো যেহেতু এইচআই তৈরি হচ্ছে যেটা একটা গুড রিডিউসিং এজেন্ট তাই জন্য এই প্রসেসটাকে আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি ডিরেক্ট আয়োডাইজেশন রিঅ্যাকশন আমরা করি না নেক্সট কোশ্চেন কনভার্সন বলা হয়েছে নিশ্চয়ই জানো এই জাতীয় কনভার্সনগুলোকে আমাকে কোথায় আসতে হবে এসএনএইচসিএল যে আমাকে মোট কথা ডাইজোনিয়াম সল্টে আসতে হবে যাই হোক এটা এনএইচ টু হলেও এবার আমরা এনএ এনএ টু এইচসিএল দেবো জিরো থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেডে
ডায়োজেনিয়াম সল্ট তৈরি হবে। তারপর এটা থেকে এইটা আসবো, কি দেবো, HBF4 দিয়ে হিট করবো, ক্লোরোবেনজিন তৈরি হবে। নেক্সট কোশ্চেনটি বলেছে ক্লোরোবেনজিন থেকে আয়োডোবেনজিন, তো প্রথমে Mg আর H2O দিয়ে দাও, দিলে ফেসলিভাবে বেঞ্জিন তৈরি হয়ে যাবে। এবার আয়োডোবেনজিন কি করে তৈরি করব, না বেঞ্জিনকে I2 আর HNO3 দিতে হবে। অ্যাকচুয়ালি HNO3 কী করে দেবে বলতো, এই HIটাকে অক্সিডাইজড করে দেবে, বুঝতে পারছো? এই যে HI তৈরি হচ্ছিল শুধু আয়োডিন দিলে, ঠিক আছে, ওই HIটাকে অক্সিডাইজড করে দেবে HNO3, দিলে আমার কাছে আয়োডোবেনজিন তৈরি হবে। তো এই ছিল আমার কাছে সিলেক্টিভলি কিছু কোশ্চেন যেটা হ্যালোঅ্যালিন চ্যাপ্টারটার উপর। এর পরের ভিডিওগুলোতে আমরা হ্যালো অ্যালকেনের উপর কিছু কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব। ধন্যবাদ।